হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? তো ভিডিওটা শুরু করে দিচ্ছি। আফরাজের আব্বু হঠাৎ করে আমাদের বলতেছে রেডি হইতে, আমাদেরকে নিয়ে নাকি ঘুরতে যাবে। তো আমরা রেডি হয়ে চলে আসছি, উনি আমাদের ছোট্ট একটা ভটভটিতে করে নিয়ে যাবে এখন ঘুরতে। আর ঘুরতে যাচ্ছি কাশিমপুর, তুরাগ নদীর কাছে। আর আফরাজের আব্বুকে আমি রাস্তায় কিছুক্ষণ জিজ্ঞেস করলাম যে কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন। তো ফাইনালি উনি আমাকে বলছে ওনার ফ্রেন্ড নাকি ওনার বেবি নিয়ে আসছে, ওনার ওয়াইফ নিয়ে আসছে। তো আমরাও তাদের সাথে যোগদান করব, ইভেন কিছুক্ষণ আড্ডা দিব। আর আড্ডা দেওয়ার সময় কিছু না খাইলে ভালো লাগে না, তাই রাস্তা থেকে আমরা গরম গরম জিলাপি অ্যান্ড মোজো অ্যান্ড আরও কিছু নিয়ে নিয়েছিলাম। তো এখানে যেয়ে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিব আর ওগুলো খাবো। আর এই হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যানিংয়ের মধ্যে আমরা কী কী করছি আপনাদের কাছে শেয়ার করব, তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। তুরাগ নদী কাশিমপুরের ওই জায়গায় অনেক বড় এরিয়া, তো এখানে ওই জায়গাগুলো খুবই সুন্দর বসার জন্য। অনেক মানুষ ওইখানে বসে আড্ডা দেয়, বাতাস খায়। আর জানি না এই রাত্রেবেলা আমার ভিডিওগুলো কেমন দেখা যাইতেছে, কারণ এখানে যদি আমি রিং লাইটও ইউজ করি তাও মনে হয় দেখা যাবে না। আর রাতের বেলা আমি যেই তুরাগ নদীর পাশে আসছি আমরা, তো এই নদীটাও দেখা যাবে না, তো আই এম সরি। তো ফাইনালি আমরা এখানে এসে পড়ছি, আর এখানে আমরা মজা টজা খুইলা খাইতেছিলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম, বাট দেখা যাইতেছিল না কিছুই। আপনারা একটু প্লিজ বুঝে নেন। আর পাশেই একটা কুঠির দেখা যাইতেছিল, তো আমি আর ভাবি ওইখানে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম আফরাজদের রাইখা। এই তুরাগ নদী কাশিমপুরের আশেপাশে অনেকগুলো কুঠির আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আর এই কুঠিরটাই আমার কাছে খুব ভাল লাগে। তো এটার পাশে আরেকটা কুঠিরও আছে, আমরা ওটাতেও যাব। ফার্স্ট টাইম আমরা এটার ভিতরে ঢুকছি, দেখি এটার ভিতরে কী কী আছে। তো তেমন কিছু কেনার ইচ্ছা নাই, আসছি এভাবে হাঁটতে উঠতে, তো তারপরও দেখি কী পাওয়া যায় টেস্টি কিছু। এই কুঠিরগুলো রাত্রেবেলা অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাইটিং করা থাকে আর রাত্রেবেলা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরাও এটার লোভে লোভে ঢুকে পড়লাম, দেখা যাক কী হয়। এই কুঠিরগুলো মেবি রাত 8:30-এর পর বন্ধ হয়ে যায়, আর ভিতরে তেমন কেউ ছিল না। তো আমরা স্যান্ডউইচ অর্ডার দিয়ে বললাম যে আমাদের পার্সেল করে দেন, আমরা নদী পার বসে বসে খাবো। তো এখানে ওই কিছুক্ষণ ওয়েট করে আশেপাশের ওয়েদারটা দেখতেছিলাম, পাশের যেই কুঠির ছিল ওইটাও একটু দেখতেছিলাম, আর বলতেছিলাম আমরা ওইখানেও যাব। তো ওনারা আমাদের পার্সেল করে দিছে, তো এইখানে আমরা এটা নিয়ে চলে দিতেছি নদীর পার। তো আমরা ওইখানে বসে এটা খাবো। আর এই যে এটা অনেক মজা ছিল খাইতে, আমার খুবই খুবই ভালো লাগছে। গিয়েছিলাম নদীর পার, অথচ এক ফোঁটা বাতাসও ছিল না। খোলামেলা জায়গায় কিন্তু প্রচুর বাতাস থাকে, বাট এখানে একটুও বাতাস ছিল না, আর বাতাসের জন্যই ওইখানে যাওয়া। তো ফাইনালি আমরা ওইখান থেকে আবার অন্য কোথাও যাওয়ার জন্য প্ল্যানিং করতেছিলাম, আর ভাবি বলতেছিল না যাব না, আমি বলতেছিলাম না চলেন যাই। তো এগুলো করতে করতে আমাদের আরেকটা রেস্টুরেন্ট ছিল ওইখানে, সরি রেস্টুরেন্ট না কুঠির ছিল যে পাশের কুঠিরটা। তো আমরা হাঁটতে হাঁটতে ওই কুঠিরেও চলে যাই, আমরাই হাঁটতেছিলাম, আফরাজের আব্বুরা ওইখানেই বসেছিল, আমরাই হাইটা হাইটা দেখতেছিলাম এই কুঠির থেকে ওই কুঠির, এখান থেকে ওইখানে। তো এটার ভিতরেও আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করছি। এত গরম লাগতেছিলো, কোথাও যায় শান্তি পাইতেছিলাম না। তো আমরা রনি ভাইকে বললাম যে চলেন যাই, অন্য কোথাও ঘুরতে যাই, অথবা একটু বাইক দিয়ে একটু দূরে কোথাও ঘুরে আসি। তো উনি ফাইনালি আমার কথা মাইনা নিছে। তো আমরা এখন যাব দিয়াখালি, আশুলিয়া দিয়াখালি, ওইখানে নাকি খুবই ভালো চা পাওয়া যায়। তো আমরা ওইখানকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আপনাদের বোঝার সুবিধার্থের জন্য বলে দিচ্ছি, আফরাজের আব্বুর যে ফ্রেন্ড ছিল ওনার নাম হয়েছে রনি, আর আফরাজ রনি ভাইয়ের অনেক ক্লোজ হয়ে গেছিলো, আর তাদের বাইকেই ও যাইতেছিল ঘুরতে, আমাদের বাইকে সে আসবে না। আর রনি ভাইয়ের ছেলে নিয়ে আসছিল সাইকেল, তো এত দূর তো আর সাইকেল নিয়ে যাওয়া যায় না। তো পাশে ওনাদের আত্মীয় স্বজনের বাড়ি আছে, তো ওইখানে সাইকেল রাইখা বাইকেই যাব আমরা। তো ওইখানেই রওনা দিছিলাম আমরা যাওয়ার জন্য, ওইখানে সাইকেল রাইখা আমরা দিয়াখালির উদ্দেশ্যে রওনা দেব। আর এতক্ষণ অনেক গরম লাগছিল, বাইকে ওঠার পরে অনেক ঠান্ডা বাতাস লাগতেছিল গায়ে, তো অনেকক্ষণ পরে মনে হয় যে একটু শান্তি পাইতেছিলাম। আর সাইকেলটা রাইখা আসছি, রাস্তার মধ্যে অনেক জ্যাম পড়ছে, আর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, ভাঙ্গা রাস্তা ছিল, ভয় পাইতেছিলাম না জানি কি হয়, ছোটোখাটো একটা বাইক নিয়ে আসছে আফরাজের আব্বু। তো এখানে ফাইনালি আমরা দিয়াখালি পৌঁছাই গেছি, আর এই রেস্টুরেন্টের কোনো নাম লেখা ছিল না, শুধু লেখা ছিল ওপেন। আশেপাশেও যদি কোথাও লেখা থাকে আমি হয়তো বা দেখি নাই। তো আমরা এখানে অলমোস্ট আইসা পৌঁছাই গেছি, তো দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা, আমি রাতের বেলা অন্ধকারে দেখা যেতেছিল না, তাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, একটু কষ্ট করে বুঝানেন এই ভিউটা কীরকম হইতে পারে রাতের বেলা। আর অনেক অনেক গরম লাগতেছিল,
আকাশেও অনেক বিজলি চমকাইতেছিল, আর মনে হইতেছিল যে মনে হয় এখনই বৃষ্টি নেমে পড়বো, এই কারণে মনে হয় প্রচুর গরম পড়ছে। আর এই যে আমরা এখন ভিতরে ঢুকতেছি, এটার আশেপাশেও আরও দুই একটা কুঠির আছে। তারপর আমরা এটার ভিতরে আসছি, এইটার ভিতরে যে চা আছে ওই চাটাই নাকি মজা। আমার চাটার নাম একদম মনে নাই, খেয়াল আসতেছে না, আর একটু কষ্ট করে আপনারা আইসা এখান থেকে শুনে নেবেন। তো এই যে এটার বাইরের ভিউটাও মোটামুটি ভালোই ছিল। এই যে বাঁশের বেড়ার ভিতরে লাইটিং করা, এগুলো অনেক সুন্দর লাগতেছিল, অনেক ঝুড়ির ভিতরে লাইট করা। আর এখানকার চেয়ার সিস্টেমগুলো ভালো, কিন্তু এই জায়গাটা যদি একটু পরিষ্কার করে রাখতো তাহলে মনে আরও বেশি সুন্দর লাগতো। অনেক টিস্যু মিশু ময়লা টয়লা দিয়ে ভরা, আমার এগুলো আবার একটু চোখে বেশি বাজে আর কি। আমি অনেক দুঃখিত, আমার ভয়েসগুলো কেন জানি জায়গায় জায়গায় আটকে যেতেছে, আমার কথা বলতে একটু প্রবলেম হইতেছে। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ইগনোর করবেন। তো রনি ভাইয়া আমাদেরকে চেয়ার আগাই দিতেছিল বসার জন্য, যে তোমরা বসো। আমি বললাম বসে কী করবো, দেখি ওনারা কীভাবে চা বানায়, আমি এখানে একটু ভিডিও করে আসি। তো আমি কাছে যে তেমন একটা গুরুত্ব দিয়ে ভিডিও করে নেই, দেখতেছিলাম শুধু মাটির কাপটা, আপনারা চা অলরেডি বানাই ফেলছে। তো ভাবলাম ভিতরের ভিউটাও একটু ভিডিও করে নিয়ে আসি। তো কারেন্ট ছিল না, কারেন্ট অনেক প্রবলেম করতেছিল, তো টুকটাক যা আমি পারছি তাই ভিডিও করছি। তবে নিব্বানিব্বির জন্য রুমের ভিতরটা ভালো, আর বাহিরের প্লেসটা খুবই ভালো ছিল, ভিতরের থেকে বেশি বাহিরে ছিল বলো। আর আমার আফরাজ এগুলো হাতাইতেছিল, ওর নাকি খুব ভালো লাগতেছিলো পাঞ্চ করতে। তো এখানে দেখতেছিলাম আমি কয়টা বাজে গেছে, 8:46 বাজে গেছে। তো আকাশে অনেক বিদ্যুৎ চমকাইতেছিল, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, অনেক গরম লাগতেছিল। তো কিছুক্ষণের ভিতরে আকাশ বাতাস উইরা টুইরা, মনে করেন যে কোথা থেকে যে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বাতাস আসা শুরু হয়ে গেছিলো। আমি অবশ্য বাইক দিয়ে আসার সময় আফরাজের আব্বুকে বলছিলাম যে দেখো বৃষ্টি নেমে পড়বো আমরা যখন বাসায় যাব তখন। তো এখানে এই যে আমরা দেখতেছিলাম কী কী আছে, আমার আব্বু বলতেছিলো যে দেখো আম্মু এটা আমাকে অর্ডার করে দাও। আমি কই না বাবা এখন আমরা চা খাবো, আমরা অলরেডি ওইখান থেকে টুকটাক অনেক কিছু খাই আসছি, আর এটা এখন অর্ডার দিলেও পাওয়া যাবে না, তো আমরা এই কারণে অর্ডার করি নাই, কারণ অনেক রাত হয়ে গেছিলো আর কারেন্ট ছিল না, ওনাদের পানির সংকট ছিল। আমাদের চাটা এখনও আসে নাই, আর এতক্ষণ যে বাতাসের জন্য আমি হাহাকার করছি, আর ওই বাতাস এখন আমাদেরকে উড়াইয়ে নিয়ে যেতেছিল। তো এখানে আমি আফরাজের আব্বুর কিছু পিক তুলছি, আফরাজের কিছু পিক তুলছি, আর এই যে দেখেন আপনাদের বাতাসের গতিটা বোঝানোর জন্য আমি এই গাছের ভিডিও করছি, বুঝতে পারতেছেন, গাছের ভিডিও করছি, বাতাস তো আমি দেখাইতে পারতেছি না, এত পরিমাণ বাতাস হইতেছিল। আর এই যে আমাদের রনি ভাইয়া হাই বইলা দিছে, আর এই যে এখানে আমাদের চাও চলে আসতেছে, তো দুইটা দুইটা করে আর কি আসতেছিল। তো আমি একটু ভিডিও করতেছিলাম, ওনাদের পিক তুলতেছিলাম, আফরাজের পিক তুলতেছিলাম, আমি এগুলোই করতেছিলাম। এই যে দুইটা দুইটা করে চলে আসতেছে। তো আমরা এখানে 6 জন ছিলাম, তো আমাদের 6 কাপ চা চলে আসছে। আমার আফরাজ এখানে চা খাওয়ার জন্য হাতে নিতেছিল, কিন্তু চাগুলো অনেক গরম ছিল। আমি বলতেছিলাম আব্বু একটু ওয়েট করো, একটু পরে খাইতে পারবা। তো অনেক বাতাস ছিল, তো তাই আমরা ভিতরে চলে গেছি। আমরা ভিতরে এসে আর কি চাটা কমপ্লিট করছি, অনেকক্ষণ এখানে বসে আমরা কিছু পিকটিক তুলছি। আফরাজ বলতেছিলো আমার চা খাইয়া জিভটা পুড়া গেছে আম্মু, তো বললাম একটু আস্তে আস্তে খাও, আর আমার অলরেডি খাওয়া শেষ। আর চার জন্য বলতে পারেন চা মোটামুটি ভালো লাগছে, আমার কাছে তেমন আহামরি কিছু মনে হয় নাই, কিন্তু অনেকেই বলে এই জায়গার চা নাকি খুব ভালো লাগে। আফরাজের আব্বু খুবই ঘন ঘন আসে, রনি ভাইও খুব ঘন ঘন আসে এই জায়গায়। তো বৃষ্টি একটু কম ছিল দেখে আমরা বেরোয় গেছিলাম, তো দেখি না অনেক জোরে আবার নামতেছে। তো পাশে একটা বাঁশবাগান ছিল, আর এখানে সবাই নাকি আইসা বসে, আর এখানে মুরগির ফার্ম ছিল। তো আমরা বৃষ্টিতে এভাবে যাইতে পারবো না দেখে আমরা ওইখানেই আর কি থামি, আর এখানে আমরা এখানে ওয়েট করতেছিলাম। আর জায়গাটা একটু হরর টাইপের ছিল, আশেপাশে শুধু ভাসজার আর ছিল ভয়ঙ্কর অন্ধকার, আর একটা ফার্মে ছিল এখানে। তো এখানে আমরা বসে অনেকক্ষণ আড্ডা দিছি, প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টি পড়ছে, তো ওইখানেই বসেছিলাম। আর মুরগির ফার্মের গন্ধে এত খারাপ লাগতেছিল, তারপরও কী করবো কিছু করার নাই, বাচ্চার সাথে আছে তাই এখানে ওয়েট করতে হয়েছে। আর রনি ভাই এখানে তার ছেলের সাথে লুডো খেলতেছিল সময় পার করার জন্য, আর আমি একটু পরপর বৃষ্টির ভিডিও করতেছিলাম, ওনাদের ভিডিও করতেছিলাম, বাসজারের ভিডিও করতেছিলাম। এই অন্ধকারে কিন্তু আমি শিয়ালও দেখতে পাইছি, কিন্তু আপনাদের দেখাইতে পারি নাই, কারণ অনেক অন্ধকার দেখা যাবে না। আমি শুধু বসে বসে আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টিটা থামায় দাও, পাশায় যাইতে হইব, এখানে আমার বাচ্চার মাথার চুল ভিজা গেছিলো, ওর যদি ঠান্ডা লাগে যায় সেই টেনশন করতেছিলাম। আর আফরাজের আব্বু একবার বসে একবার উঠে, বসাও যায় না এমন জায়গায়, পা মা লাগে আসতেছিলো একদম। তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি একটু কমছিল, তো আমরা বাজারের দিকে গেলাম, ওইখানে আমাদের বাইক রেখে আসছি।
কিন্তু আমি কিন্তু ভিডিও অফ করি নাই, ভিডিও কিন্তু চালু রাখছি, শুধুমাত্র আপনাদের দেখাবো যে আমি কীরকম জায়গায় এরকম ওয়েট করতেছিলাম আর আজকে সারা রাত আমরা কী কী করছি। সারা রাত না, সরি, তখন সময় ছিল রাত 11টা, অনেক রাত্র কিন্তু। এই বাঁশজারের ভিতরে একটা ছাউনির তলে আমরা ওয়েট করতে চাইছিলাম, বাট এখানে বৃষ্টি পড়তেছিল দেখে আমরা ফার্মের ভিতরে চলে গেছিলাম। এখানে আমরা বাইক রেখেই চলে গেছিলাম। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। প্রচুর বৃষ্টি পড়তেছিল ওই টাইমে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ফাইনালি বাড়ি চলে আসছি, আর বাড়িতে যাইনি, ডাইরেক্ট চলে গেছি আফরাজের নানু বাড়ি। তো আমার আম্মু আফরাজের জন্য আইসক্রিম এগুলো কিনা রাখছে, আর ফ্রিজ থেকে মাছ নামাইতেছিল আমাদের দেখা। তো এত রাত্রেবেলা উনি কী রান্না করবে, আমি বললাম যে থাক, কিছু করতে হবে না, শুধু মাছ ভাজো আর ডিম ভাজো। তো আমরা এগুলো দিয়েই আজকে রাতটা পার করলাম। আর আমরা বাসায় এসে অনেক ভিজা ছিলাম, তো গোসল টোসল সাইরা নিছি সবাই, আর এখানে একটু আইসক্রিমও খাইয়ে নিছি, আফরাজও খাইছে। তো সব মিলিয়ে আজকে রাত্রের ঘোরাঘুরিটা আমার খুবই ভালো লাগছে, আর আমার খুবই খুবই মজা লাগছে। তো এই তো রাতের খাবার খেয়ে আমরা এখন শুয়ে পড়বো, কারণ প্রচুর মাথা হ্যাং হয়ে রয়েছে। আল্লাহ হাফেজ।